এটা বাৰিখাতে সারিটা কই বান কামপুর কসুয়াত জটিল বান পরিস্থিতি বিগত কেইবাদিনো অবিরত বরষুণে জলভাণ্ডার উপচাই পেলাত মঙ্গলবারে বিয়লি খুলি দিবলগা হয় কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর চারিখন গেট। তার পিছতে উফন্দি উঠা বরফনি নৈর বাঢ়নি পানিয়ে প্লাবিত করে তোলে কামপুর কসুয়া অঞ্চল। কসুয়ার মাধবপাড়াত এটা মথাউরি ছিঙি নিয়ে বাঢ়নি পানিয়ে। তদুপরি চাপরমুখ কার্বি আংলং সংযোগী পথর প্রায় 100 মিটার অংশ ছিঙি লৈ যায় বরফনি নৈর বাঢ়নি পানিয়ে। প্রায় 10টা পরিয়ালর বাসগৃহর হয়েছে ব্যাপক ক্ষতি। অঞ্চলটুত এটু চতুর্থ বান, বহুত ক্ষয়ক্ষতি করেছে। এটু 4 নম্বর বানপানি আর এটু বানপানিয়ে মানে ইমান ডাঙরকে ছিগিছে, 100 মিটার বেশি হব কম নহয়, বহুত ডাঙরকে ছিগিছে। আর ইয়ার মাজত 10-12টা ঘর মানে একেবারে কমপ্লিট ছিগি লই গল, আর 7-8-10টা মান ঘর ড্যামেজ হয়ে গল, মানুষের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এইটাই মানে আমার একটা অনুরোধ আপনার চ্যানেলের মাধ্যম দি, যাতে আমি যেখিনি আমার ক্ষয়ক্ষতি হয়েছে এইখিনি যাতে আমি অল্প সহায় সরকারের ফলের পর পাও। অঞ্চলটোৰ 8খন গাঁও এতিয়া পানীৰ তলত, শ শ বিঘা খালি খেতি হৈছে প্লাবিত, 7-8টা গাঁও ডুব গৈছে আমাৰ, আৰু খেতি পথাৰ ধৰি লওক 1000 বিঘাৰ ওপৰত মাটি হ'ব, একেবাৰে কমপ্লিট শেষ হৈ গ'ল। এই বছৰ যে আমি কেনেকুৱা চলিম কি কৰিম এইটো এটা মানে দুৰ্ভাগ্যজনক আমাৰ কাৰণে। এইটো পানী, এইটো বৰপানী নৈৰ পানী, কাৰ্বি আংলঙৰ গেট এৰি দিয়াৰ পিছতে এই পানীটো হৈছে। ইতিমধ্যে কামপুৰৰ ৰাজচক্ৰ বিষয়াই বানাক্ৰান্ত এলেকাবোৰ পৰিদৰ্শন কৰিছে, বানাক্ৰান্তসকলক সাহায্যৰো আশ্বাস দিছে। কামপুৰৰ পৰা পুষ্পেন্দ্ৰ বৰা, ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম্ছ।